ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলেই খুব ভালো আছো। পুজো তো বন্ধ চলে এসছে, তাই আমরাও ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি। তো আজকে আমরা বেরিয়েছি রবিবার, মহালয়ার পরের দিনই। তো এটা দেখতে পাচ্ছ, ফার্স্ট ডে শুরু করছি ঠাকুরপুকুর স্টেট ব্যাংক থেকে। এখানটায় একটা এই বাটারফ্লাই টাইপের করেছে, বেশ ভালোই করেছে, বাট আমরা ঢুকতে পারছি না ভিতরে। বাইরে থেকে প্যান্ডেল যদিও দেখাই যাচ্ছে, কিন্তু ভেতরে এই যে ঠাকুরটা দূর থেকে দেখো, তোমার একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। এই যে বসে আছেন দাদা, উনি ভেতরে অ্যালাউ করছে না, যেহেতু এখনো মানে ঢোকার এ হয়নি। তো চলো আমরা বাইরে থেকে একটু ক্যাপচার করে নিচ্ছি। এই বাচ্চা মেয়েটা দেখো কি কিউট, ভিতরে খেলা করছে, ডান্স করছে। তো দেখো ঠাকুরটা তোমাদের দেখানোর চেষ্টা করছি, এইরকম পরিস্থিতি। আর সামনেটা একটু এই যে সূর্যমুখী টাইপের ফুল দিয়ে লাইটিং কিছু করা আছে, এর জন্য একটু গার্ড হয়ে আছে। যতটা পারছি তোমাদের দেখানোর চেষ্টা করছি, বুঝতেই পারছো কেরম কি হয়েছে। চলো এই যে আমরা এইভাবে রেডি হয়ে বেরিয়ে গেছি। আজকে আমি তিনজনে বেরিয়েছি, ভেবেছিলাম যে আরো তাড়াতাড়ি বেরোবো, বাট একটু রাত হয়ে গেল। বাড়ি থেকে খাবার দাবার করে খেয়ে দিয়ে তারপরে বেরোলাম। চলো নেক্সট আবার কোনটা দেখতে যাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আজকে মেইন উদ্দেশ্যে বেরিয়েছি শ্রীভূমির ঠাকুরটাকে দেখতে যাবো বলে। শ্রীভূমি খুব ভালো করেছে লাইটিং ফাইটিং, মানে শুনেছি বা দেখেছি ফোনে যতটা যা, আজকে সরাসরি গিয়ে দেখব। তো বন্ধুরা আর একটা নতুন জায়গায় চলে এসেছি, দেখো এখানটাও বেশ সুন্দর করেছে। তো এটা বরিশাল ক্লাব আছে, দেখো কেরম কি করেছে, তোমাদের সাথে শেয়ার করি। তো একবার চারপাশটা দেখে নাও কি সুন্দর। তো সবাই ফোন নিয়ে ভিডিও করছে। আর এই যে দেখতে পাচ্ছ পিলার টাইপের, এগুলো সত্যিকারের মানে সিমেন্ট বালি টনশিপ দিয়ে করা আছে, মানুষের মুখমণ্ডল করা, মানে পুরো বডিটাই আঁকা আছে, খুব সুন্দর বেশ একটা ধাঁচে করা আছে। সে অরিজিনাল যে বাড়ি তৈরির সময় যে পিলার তৈরি হয় পুরো ওই রকমই ডিটো করে এরকমভাবে করা আছে, ভাঙার সময় কত কষ্ট করতে হয়েছে। এখানে ভেতরে ঠাকুরটাও খুব সুন্দর লাগছে, মানে দেখতে পাচ্ছ তোমরা, শুধু মুখটা বাদ দিয়ে পুরো বডিটাই মানে কালো, মানে ব্ল্যাক একটা এ দিয়ে করা আছে, সিমেন্টের ঢালাই টাইপের আর কি। তো বেশ ভালোই লেগেছে আমাদেরও। উপরে কি সুন্দর ছোট ছোট তারা টাইপের লাইটিং ফাইটিং দিয়ে করা আছে। তো থিমটা তোমরা দেখো কেরম কি। মোটামুটি আজকে থেকে লোকজন দেখছি অনেক বেরিয়ে গেছে, মহালয়ার দিন থেকে বেরিয়েছে, বাট আমরা মহালয়ার দিন বেরোইনি, আমরা পরের দিন থেকে বেরিয়েছি, আজকে আমরা ফার্স্ট বেরিয়েছি। তো না এটাই ভালো, ঠাকুর দেখছে সব বন্ধুরা। চলো এবার শ্রীভূমির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি আমরা রাস্তায়। তো এখন অনেকটা পথ যদিও যেতে হবে, বেহালা থেকে শ্রীভূমি বুঝতে পারছো অনেকটা দূরত্ব। তো চলো যাওয়া যাক শ্রীভূমি। কি বলো তো, আমাদের বাপের বাড়ি থেকে কাছে হয়, যেহেতু আমাদের বাপের বাড়ি চিংড়িঘাটায়, ওখান থেকে ওটা কাছে হয়। আর এই যে দেখো শায়ন বাবু মশাই ক্যাপচার করছে ভিডিও, আমাদের পুচকু ক্যামেরাম্যান। তো এই যে লাইটিংটা একটু কভার করার চেষ্টা করলাম, দেখো এইটাই হয়েছে ভিতরে। তো একটু বাইরেটা দেখে নি, ডিজনিল্যান্ডটা না, লাইটিংগুলো সত্যি ভালোই লাগছিল। এই যে স্টার্ট হলো আমাদের ভিড়ে ঠেলা ঠেলি গুতগুতি, যদি আমরা অনেকটা লাইন ঠেলে ঠেলে এসেছি, বাট এতক্ষণ কি হচ্ছিল বলো তো, হ্যাঁ এরকম চলন্ত মান ছিল, স্টে করিনি, আর এবারই স্টে করিয়ে দিয়েছে, এবার দড়ি সিস্টেম করে দিয়েছে, কিছু কিছু লোক ঠেলে ভেতর দিকে ঠেলে ফেলে দিয়ে মানে দড়ি করে দিচ্ছে। আর এতই দড়ির সিস্টেম, এত লাইন মহালয়ার পরের দিন, সত্যি অ্যামেজিং, ভাবা যায় না, প্রচুর প্রচুর লাইন। তো দেখো একবার মুখমণ্ডলগুলো আমাদের দেখে নাও, লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে টায়ার্ড হয়ে গেছি সব, সবাই ওটাই ডিসকাস করছে যে রবিবারে এরকম ভিড় এক্সপেক্ট করা হয়নি কেউ। তো আপাতত প্যান্ডেলটা ক্যাপচার করছি, তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। বাট থ্রি ডি যে লাইটিংটা সেটা তো এখনও মানে দেয়নি, মোটামুটি ওপেনিং হয়ে গেছে, তাই এত ভিড়ে ঠেলাঠেলি করে আমরা দেখতে পাচ্ছি। লাইটিং পরে দেখে নেবো, যদি পারি আসবো আবার। তো দেখা যাক, যখন বাপে বাড়ি আসবো একবার চেষ্টা করবো আসার, জানি না কি হবে।
ভালোই, বেশ ভালোই করেছে, খুব ভালো বলবো না, মোটামুটি ভালোই লেগেছে আমার। তো তোমরাও আসো, এসে ঘুরেই যাও। প্রচুর ভিড়, লাইন দিয়ে দিয়ে অনেক কষ্ট করে এলাম। তো এই যে ফেমাস ডিজনিল্যান্ডের রানী দেখে নাও, একটু জুম করে দেখানোর চেষ্টা করলাম। আর সাইডেও অনেক কিছু করা আছে শোপিস টাইপের, দেখতেই পাচ্ছো তোমরা, এই যে দু সাইডেই কভার করা আছে। তো সবাই তো ফোন নিয়ে ভিডিও করছে, দেখতেই পাচ্ছ, হাত উঁচু করে করে হাত ব্যথা হয়ে গেছে। আমি তো ভাবছিলাম আমি ফোনের মধ্যে ফোনটা না, সরি, ভিড়ের মধ্যে ফোনটা না পড়ে যায়, তো ঠেলা ঠেলি গুঁতো গুঁতি হচ্ছিল ফ্রেন্ডস। তো চলো এবার এন্ট্রি নিচ্ছি মূল পর্বে, মাকে দেখানোর জন্য, যেটা এত ভিড়, কত কত কেজি একটা ওজনের সোনার ব্যাপারটা আছে আমি ঠিক জানি না, আমার মনে পড়ছে না এই মুহূর্তে। তো দেখতেই পাচ্ছো সোনার গয়নায় পুরো একদম মাকে ঢাকা আছে, তো এটার জন্য এত ভিড়, এত ঠেলাঠেলি, এমনি নাহলে অতটা হ্যাবক কিছুই নেই। ঠাকুর তো অলওয়েজ সব জায়গার ঠাকুরই সমান, ভালোই লাগে, মায়ের মুখগুলো সত্যিই ভালো লাগছিল, শুধু গোল্ড গোল্ড। তো চলো, অনেক কষ্ট করে বেরিয়ে গেছি, ভেতর বেশিক্ষণ ওয়েট করতে দিচ্ছিলও না, বেরিয়ে যাওয়ার পরেও ভিড়টা একবার দেখে নাও। তো ফ্রেন্ডস চলো এবার এইভাবে ঠেলা গুঁতো গুঁতো দিয়ে দিয়ে বাইরে বেরোনো যাক। এই যে একটা ক্লক টাওয়ার সামনেই দেখে নাও, এটা তো সবাই জানো, পুরো ফেমাস একদম কলকাতার, বিশ্ববিখ্যাত। তো আমাদের এপার থেকে ওপারে যাওয়ার জন্য এই যে এইখান থেকে যেতে হচ্ছে ভেতর থেকে। আর সায়ন দেখো কি পাকামোটা এখানে মারছে, স্লিপ করছে বলে। তো যাওয়ার পথে আরেকটা ভালো জায়গায় চলে এলাম, এটা আমার খুবই ভালো লেগেছে প্যান্ডেলটা, তোমরা আসলে আসতেই পারো, এটা হিন্দুস্তান পার্ক আছে, প্রতিমাটাও মায়ের খুব সুন্দর, একটা ইউনিক ভাব, আর এই লাইটিংটা তো খুবই সুন্দর। তো চলো এটাই লাস্ট আমাদের আজকে ঠাকুর দেখা, এবার বাড়ি ফিরবো, টাটা, গুড নাইট।